কর্মচারীর লগে আর লগে বেতনের বৈষম্য আছে যে 50 টাকা মাসে, আর এখনই তারা বেতন ভাজে 70,000 টাকা, 80,000 টাকা, 30,000 টাকা, 1,10,000 টাকা, 1,50,000 টাকা। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন সিবিএ পরিষদের 11 দফা দাবি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ এ বুধবার ফজর 10টাত্তুন হাফিজ জুট মিল শ্রমিকল থালা বাটি লইয়ানে ভুকা মিছিল বাইট বিজি। মিছিলত হাজার হাজার শ্রমিক কর্মচারী অংশগ্রহণ করে। মিছিলগো মিল প্রাঙ্গণ নতুন শুরু এনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করি আবারও মিল প্রাঙ্গণ তাইনে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত ওগো সমাবেশ অনুষ্ঠিত হইল। সমাবেশত বক্তব্য রাখিল হাফিজ জুট মিল সিবিএ সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের সাধারণ সম্পাদক রবিউল হক, শ্রমিক দল নেতা কামাল উদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তব্য হইতে পাটকল কর্পোরেশন এর আওতাধীন মিল সমূহত কর্মরত প্রায় 85,000 শ্রমিক কর্মচারী এবং পাট ও পাট শিল্প পুনরায় গভীরভাবে সংকটের নিমজ্জিত। শ্রমিক কর্মচারীগণ সময় মতো তারা ন্যায্য পাওনা মজুরি বা বেতন না পাইয়ে মানবেতর জীবন যাপন করেন। তারা অবিলম্বে দাবি সমূহ মানি লেবেল্লাই সরকারের প্রতি জোর দাবি জানাই। তারা যে বাজার খায় আমরা এই বাজার খাই, 200 টাকা 250 টাকা বেতন আমাদের হয় না। এখন আমাদের মূল দাবি সোনাগাঁ আমাদের মজুরি কমিশন যারা রিজাইন দিয়েছে আনপিটার যে মরি গেছে তাদের বয়গা বাজার 4 টাকা 5টা পর্যন্ত পাচ্ছে না। আমাদের ন্যায় সঙ্গত দাবি, আমরা লড়াইতে নেমেছি, সেই লড়াই আমরা জিতবো ইনশাল্লাহ, সেই লড়াইয়ে শ্রমিকের জয় হবে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।